নমস্কার, আমি নিতীশ মুখোপাধ্যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি কথকতার কর্ণধার চন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। সত্যজিৎ রায়ের ছবি আঁকা নিয়ে কিছু বলবার সুযোগ করে দেবার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, এই কারণে যে সত্যজিৎ রায়ের মতো বিরাট এক মানুষের সঙ্গে, ব্যক্তিত্বের সঙ্গে আমার যোগাযোগ হয়ে গিয়েছিল সেই ছোট বয়সে, ছবি আঁকা সূত্রে এবং ফিল্ম তৈরি সূত্রে। যেদিন প্রথম তার সঙ্গে আলাপ হয়, চাক্ষুষ তাঁর বাড়িতে গিয়ে আমার প্রথম ছবির ফিচার ফিল্মের দেখার জন্য নেমন্তন্ন করতে গেছিলাম, সেটা 1974 সাল। সেদিন অনেক কথা হলো ছবি আঁকা নিয়ে, ফিল্ম নিয়ে এবং দর্শক এবং স্রষ্টার রিলেশন নিয়ে। তো তিনি তার মধ্যে হঠাৎ বললেন, ইনার আই, অর্থাৎ অন্তর্দৃষ্টি, চোখের ভেতরে চোখ, তার কথা বলছেন। দার্শনিক ক্রোচে যাকে বলতেন জিনিয়াস আর টেস্ট, আমাদের শিল্পতত্ত্বের অধ্যাপকরা যাকে বলেন ভাবৈত্রী প্রতিভা আর আরৈত্রী প্রতিভা, একটা ভাব একজন আরোপ করছে, আরেকজন সেই আরোপিত ভাবটা গ্রহণ করছে, দুজনেই প্রতিভা দরকার। একজনের উঁচু নিচু ঘটলেই শিল্পের অনুভূতির রসানি ঘটতে বাধ্য, শিল্প সম্ভোগের রসানি যাকে বলে। সত্যজিৎ আরেকটা কথা বলেছিলেন সেদিন, সেটা আমি আজও মনে রেখেছি, হয়তো কোনো দিন ভুলব না, আমৃত্যু। তিনি বলেছিলেন, নিতীশ মনে রেখো, আমরা কিন্তু আগে আর্টিস্ট, তারপর পরিচালক। বারবার তার মুখে বলতে শুনেছি, আর্টিস্ট ফার্স্ট, দেন কোশ্চেন অফ আর্ট অ্যারাইজেস। তো সেই জন্য আমার মনে হয় যে সত্যজিৎ রায়কে খালি ছবি আঁকা দিয়ে বিচার করলে হবে না। তিনি একজন ইলাস্ট্রেটর, তিনি একজন প্রেস অ্যাড মেকার, তিনি একজন শুধু কভার ডিজাইনার, লিফলেট ডিজাইনার, এটা বল হবে না, তাকে চেনা যাবে না। তার সঙ্গে দূরি আছে তার ফিল্মও, সেখানে তিনি আগে আর্টিস্ট, তারপর পরিচালক। আমি সেদিন বুঝেছিলাম তার ভেতরের যে সুপ্ত আর্টিস্টটা বাস করছে, তাই নিয়ে তিনি গর্ববোধ করেন। তিনি বারবার বলতেন, বেশ অনুভব করেছিলাম, তিনি বেশ গর্ব অনুভব করেন যে তিনি ছবি আঁকতে পারেন। সেই জন্যে তার ছবি আঁকা এবং ফিল্ম প্রায় একসঙ্গে ওতপ্রোতভাবে তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, এবং তার ছবি দিয়ে, তার ছবি আঁকা দিয়ে তার ফিল্মকে বারবার যা তার ছায়াপাত ঘটেছে ফিল্মে। বহুত কভার ডিজাইন দিয়ে বলা যায়, বহু কভার ডিজাইন দিয়ে তার এক্সপ্লেন করা যায়। অপুর সংসারে, ওই যে অপু জঙ্গলের মধ্যে খুঁজছে, পাতাকে ছুটছে, পাখির শীষ কান দিয়ে শুনছে, আসলে আক্ষরিক অর্থে ও কান দিয়েও শুনছে না, পাতা ছুঁয়েও দেখছে না, হৃদয় দিয়ে দেখছে, চোখের ভেতরে যে চোখ তাই দিয়ে অনুভব করার চেষ্টা করছে। রামকিঙ্কর যা করতেন, ছায়া উনি হাত দিয়ে দিয়ে অনুভব করতেন, ভাবতেন অ্যাবস্ট্রাকশন কোথায় লুকিয়ে আছে। সত্যজিৎ সেই আর্টিস্ট, কভার এঁকেছেন তার মধ্যে ইঙ্গিত মহাতাবুদ্ধি, তার স্কুলিং, তার সহজ সরল, শান্তিনিকেতন থেকে নন্দলাল বসুর কাছ থেকে স্কুলিংটা শিখলেন। পেন্টার হতে যাননি, তিনি তো কমার্শিয়াল আর্টিস্ট, তিনি প্রেস অ্যাড করেন, তার কাজ হচ্ছে বো পেন দিয়ে, ডিক্রো নিব দিয়ে, ক্রোকুইল দিয়ে। তো তিনি পেন্টার হতে যাননি, তিনি সব শিল্প মাধ্যমগুলোকে শিখতে চেয়েছিলেন, কিন্তু শান্তিনিকেতনে তিনি বিশ্বলোকের সাড়া পেয়ে গেছিলেন, চোখ খুলে গেছিল, তিনি নিজেই বলেছেন, শান্তিনিকেতন গিয়ে আমার শান্তিনিকেতন আমার চোখ খুলে দিয়েছে। এবং আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে রাবীন্দ্রিক প্রভাব,
রবীন্দ্র দর্শন, তার বাইরে তিনি যেতে পারেননি। তার হাতে রবীন্দ্রনাথ যে বলতেন, আকাশ থেকে ঝরছে জগৎ, আকাশ থেকে আকাশপথে ঝরছে জগৎ ঝর্ণাধারার মতো, সেটা কিসে কি করে দুটো প্রবাহের আঘাতে আঘাতে সুর উঠছে অনেক। সত্যজিতের হাতে সেই দুই প্রবাহ ছিল, একটা ক্যামেরা, একটা প্রবাহের নাম ক্যামেরা, আরেকটা প্রবাহের নাম রঙের পাত্র তুলি। তাই দিয়ে তিনি কাগজে ছবি আঁকতেন আর ক্যামেরা দিয়ে সেলুলয়েডে ছবি আঁকতেন। ছবি আঁকতেন বিদেশের বহু ডিরেক্টর, আমাদেরও এখানে ককতো আঁকতেন, আইজেনস্টাইন আঁকতেন, আব্বাস কিরোস্তামি আঁকতেন, ফেলিনি আঁকতেন, ব্রেসো আঁকতেন, খুরুসো আঁকতেন, শান্তাল আকামান আঁকতেন, আব্বাস কিরোস্তামি আঁকতেন। কিন্তু যারা আঁকতেন না, ছবি আঁকতেন না, যেমন ট্রুফো, গদা, এরা মন দিয়ে আঁকতেন। সত্যজিৎ রায় বলতেন যে প্রত্যেক ফিল্ম ডিরেক্টরকে আর্টিস্ট হতে হবে, হাতে কলমে না হোক মনের মধ্যে দিয়ে, তা নিলে সব শিল্প সম্ভাবনাও তার হাতে নষ্ট হয়ে যেতে বাধ্য। তিনি ডিজে ক্যামেরার চাকরি ছেড়ে দিয়ে এসেই ছিলেন শিল্পের আকর্ষণ, এটা তাঁরই কথা। তাই তাঁর ছবি আঁকা এবং ফিল্ম মেকিং ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেখানে তিনি আগে আর্টিস্ট, তারপর পরিচালক, সেখানেও উদাহরণস্বরূপ বলা যায় বনলতা সেন কভার ডিজাইনে তিনি পেপারে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। ধূসর পাণ্ডুলিপি, আক্ষরিক অর্থে তিনি ধূসরটাকে নিলেন, ব্যাকগ্রাউন্ডটা গ্রে করলেন, কিন্তু ডিক্রোনিভ দিয়ে আধুনিক করে নিলেন লেটারিংটা। অর্থাৎ নন্দলালের স্কুলিং তার ড্রয়িংয়ে আছে, কিন্তু ফর্মটা নিলেন আধুনিক করে। আমার বরং অনেকে বনলতা সেনের ড্রয়িং দেখে, অনেক শিল্প সমালোচক বলেছেন মুঙ্কের সঙ্গে তাঁর প্রভাব আছে, কিন্তু আমার তা মনে হয় না। আমার হাতের গোড়ায় রবীন্দ্রনাথ রয়েছেন। রবীন্দ্রনাথ যদি, আমার কেন মনে হয়, রবীন্দ্রনাথ যদি ফিনিশড আর্টিস্ট হতেন, ড্রয়িং যেন আর্টিস্ট হতেন, তাহলে হয়তো তার নারীর মুখের আদল ওই বনলতা সেনের মতোই হতো। অন্ধকার বিদিশার নিশা চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, অন্ধকার দেখালেন না সত্যজিৎ রায়, দেখালেন কি ব্যাকগ্রাউন্ড করলেন অফ হোয়াইট দিয়ে, আর তার উপরে সরু ক্রোকুইলার নিব দিয়ে উনি অর্নামেন্টাল একটি মেয়ের মুখ আঁকলেন, তার চুলের কারুকার্যটাই অন্ধকার। এই সাজেস্টিভনেস, রবীন্দ্রনাথ যাকে বলতেন ইভোকেটিভ, তো ওর মধ্যে সেটা ছিল সহজ সারল। তার ছবি আঁকায় যেমন সহজ সারল পরিষ্কার কম্পোজিশন বোঝা যেত, ফিল্মও তেমনি। তিনি বিখ্যাত গল্পকে আশ্রয় করতেন, সরল করে গল্প বলতেন, সহজ করে বলতেন। অর্থাৎ এক পা তাঁর ধ্রুপদী ক্লাসিক্যাল ঘরানা, আরেক পা বক্তব্যে গভীরতায় তিনি আধুনিক। সেটা তার নিজের ফর্ম, নিজের আইডিয়ালাইজেশন। দ্বন্দ্ব বলে একটা কভার আছে, কভার আছে ওর, খালি লেটারিং দিয়ে, ক্যালিগ্রাফিতে তিনি অসামান্য বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। তিনি ফিল্মে যেরকম ব্যালেন্সড, তিনি ক্যালিগ্রাফিতে তার ইলাস্ট্রেশন তেমনি ব্যালেন্সড, নির্দয় হয়ে যেটা বর্জন করার করে দেন। দ্বন্দ্বতে দেখলাম ম্যাক্সিমাম কভার ওর ফিগারেটিভ, ইলাস্ট্রেশন তো ফিগারেটিভ হবেই, কিন্তু যেখানে লেটারিং খালি ইউজ করেছেন সেখানে তার প্রয়োগ ভাবনা অসামান্য। দ্বন্দ্ব করেছেন কনফ্লিক্ট, কোনো ফিগার নেই, কিচ্ছু নেই, খালি দ্বন্দ্ব লেটারিংটার বিচ্ছুরণটা দিয়ে বুঝে দিয়েছেন কনফ্লিক্ট কোথায় খুঁজে নিতে হবে। অর্থাৎ আবার রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথ যে বলতেন না ব্যক্ত অব্যক্ত দেখা অদেখার মাঝখানে একটা মিল আছে, নম্র রহস্যাবৃত, সে নির্জন দ্বীপের মতো সেই অদেখা লুকিয়ে আছে, ওইটা হচ্ছে ছবি, ওইটা সাজেস্টিভনেস, ওইটা ইঙ্গিতময়তা। ওই ইঙ্গিতময়তার প্রতি পদে পদে সত্যজিৎ রায় মহান হয়েছে ওই কারণে।
আমি বরং অনেকে মুখের সঙ্গে তুলনা করেন ওই বনলতা সেনের কাভারের প্রভাব, আমি তা বলছি না। আমি বরং তাকে দেলাক্রয়ের সঙ্গে তুলনা করতে ইচ্ছে করেন সত্যজিৎ রায়কে। কেন করে? কারণ দেলাক্রয়ের মতন উনি একটা পা রেখেছেন ক্লাসিক্যাল নিউ ক্লাসিক্যাল এজে, আরেকটা পা রেখেছেন রোমান্টিসিজমের দিকে। তাকে দিয়ে সেই রোমান্টিসিজম তার হাতে, তার শিল্পিত হাতে আধুনিক হয়ে দাঁড়িয়েছে। তাহলে তার হাত দিয়ে ওই স্বপ্নদৃশ্য, ওই প্রতিদ্বন্দ্বীর স্বপ্নদৃশ্য, দেবীর স্বপ্নদৃশ্য, নায়কের স্বপ্নদৃশ্য বেরোতো না। তিনি আর্টিস্ট বলে টাইটেল ডিজাইনেও বারবার বলতেন ফিল্মের টাইটেলটা খালি নাম দেখানোর জন্য নয়, আর অনেক কিছু করার আছে ওখানে। একটা কাভার ডিজাইনের মতন ঔপন্যাসিকের কাভার, একটা ঔপন্যাসিকের পুরো উপন্যাসের সার মর্ম যেমন একটা কাভারের মধ্যে ঢুকবে একজন কমার্শিয়াল আর্টিস্ট এঁকে দেয়, ফিল্মের টাইটেল ডিজাইন সেরকম। নায়কের টাইটেল অসামান্য খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে যায়, একটা হয়ে যাচ্ছে একটা একটা মস্তিষ্ক মাথার পেছনটা কি করে কিসের খাঁচা, যশের খাঁচা, অর্থের খাঁচা, খ্যাতির খাঁচা। আমরা সেই স্বপ্ন দৃশ্য দেখেছি টাকার পাহাড়ে ডুবে যাওয়া, আবার দেবীতে উল্টো জিনিস দেখেছি। অচিন্ত সেনগুপ্ত একটা কাভার এঁকেছিলেন প্যাস্টেল ড্রয়িং, প্যাস্টেল ড্রয়িং ওর সঙ্গে দেবীর ওই স্বপ্ন দৃশ্য, ত্রিনয়নের স্বপ্ন দৃশ্যটা সুপার ইম্পোজ করে দিন, মনে হবে এক। রূপসী বাংলার কাভার আমরা বাংলাদেশ দেখে ভাবি যে বাংলাদেশ মানেই সবুজ শস্য শ্যামলা। তিনি ব্যাকগ্রাউন্ডটা সবুজ করেছেন কাভারের তলায় ছোট্ট একটুখানি পেপার হোয়াইট দিয়ে একটা পল্লী মধুর মুখে এঁকেছেন ফোক ফর্মে, অনেকটা জামিনি রায় স্টাইলের চোখ, বড় বড় চোখ, মাথায় লাল্টি, ওপরের কোষে বাংলা বেশিরভাগটাই সবুজ। এই তার ইঙ্গিত মাথা, এখানে তার মৌলিকত্ব। তো শোনার আমি আমি তার উপরে, তার ওই আর্টিস্ট সত্তার উপরে, যে আর্টিস্ট সত্তাটা তাকে দিয়ে ফিল্মে অভিনয় ধারার মধ্যে মিউজিক ব্যবহারে ফটো কম্পোজিশন, ফটোগ্রাফি কম্পোজিশনে, টোনাল ভ্যারিয়েশনে, সাউন্ড এফেক্টের ব্যবহারে তাকে দিয়ে এত শিল্পিত কাজ করে নিয়েছে। আমার ইচ্ছে ছিল, আকাঙ্ক্ষা ছিল জীবনে সেই প্রথম দিন থেকে যে আমি যদি কোনোদিন ছবি করি মানুষটার উপরে, তার এই শিল্পী সত্তা নিয়ে ভেতরের আর্টিস্টটাকে নিয়ে ছবি করব। আমার দুটো ছবি করার সুযোগ এসেছিল তার উপরে এসছে, তখন অবশ্য তিনি পৃথিবীতে ছিলেন না যখন করলাম এই কয়েক বছর আগে। তাতে আমি সেটাই প্রকাশ করবার চেষ্টা করেছি, বারবার দেখিয়েছি যে তার আর্টিস্ট সত্তাটা কত বড় পরিচালক সত্তার থেকেও, এবং দুটো একসঙ্গে মিলে মিশে গেছে সব অনেক সময়, কন্টেন্ট আর ফর্মের মতন কেউ কাউকে ছাড়িয়ে যায়নি। সেই জন্যে তাঁর সব কিছু একটা বর্ণ সুষমার আশ্রয় নিয়েছে, হারমোনি তৈরি করতে সক্ষম হয়েছে। আমি মনে করি সত্যজিৎ রায় এখানে জল মানে জলপ্লাবন এনে দিয়েছেন আমাদের মরা গানে, সত্যিকারের শিল্পরূপ, কি কাভার ডিজাইনে, কি কমার্শিয়াল আর্টে, কি ফিল্ম মেকিংয়ে। এখানে তিনি অবশ্য মান্য, এখানে তিনি নিশ্চয়ই পূজ্য।